ওয়ালাইকুম আসসালাম ওর আবরাকাত মঈন উদ্দিন ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন পুরুষরা রূপার আংটি ব্যবহার করতে পারবে কি আলহামদুলিল্লাহ ভাই পুরুষরা রূপার আংটি ব্যবহার করতে পারবে কিন্তু তাদের জন্য সোনা সোনার আংটি ব্যবহার করা নিষেধ আর মহিলারা রূপারও আংটি ব্যবহার করতে পারবে সোনার আংটিও ব্যবহার করতে পারবে কিন্তু পুরুষরা সোনা পড়তে পারবে না কারণ হাদিসে নবী নবী কার্লাম নিষেধ করেছেন বলছেন যে তোমাদের কেউ এই কাজ করতে আগ্রহী হয় যে তারা তাদের আঙ্গুলের মধ্যে ইয়া ফিয়াদি যে তোমাদের অনেকেই তার আঙ্গুলের মধ্যে আগুনের অঙ্গার রাখার জন্য আগ্রহী হচ্ছে হ্যাঁ এবং সেটা রাখতেছে আর সেটা হলো কি যে তারা স্বর্ণের আংটি ব্যবহার করতেছে অর্থাৎ স্বর্ণের আংটি ব্যবহার করা এটা আঙ্গুলের মধ্যে আগুনের অঙ্গার লেপন করে দেওয়ার সামিল যেটা সহি এ হাদিস বর্ণিত রয়েছে হ্যাঁ তা আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে রূপার আংটি ব্যবহার করেছিলেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এবং এটা আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এর দলিল চাইছেন হ্যাঁ দলিল অবশ্যই রয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আংটি যে ব্যবহার করেছিলেন তারা দলিল হল যে তিনি কনিষ্ঠ আঙ্গিলে এবং ডান হাত বাম হাত উভয় হাতেই ব্যবহার এটা করেছিলেন হ্যাঁ যেমন এক হাদিস এসেছে যে লাভেসা খা তামান খ তামা ফিদেন ফি এমিনিহি ফি হে ফাসুন হাবাসিউন খেয়ানা ইয়াজা আলো ফাসহু মিম্মা ইয়ালি কাফাহু রাহ মুসলিম সেই মুসলিমের দুই হাজার চুরানব্বই নম্বর হাদিসে এসেছে যে নবী করিম সেছিলাম লাবেসা খা তামা ফেদেন অর্থাৎ ফিএমিনি তার ডান হাতের হাতের মধ্যে তিনি এই রূপার আংটি পরিধান করেছিলেন এবং সেটার মধ্যে বিভিন্ন নকশা করা ছিল এক কথায় এই হাদিসে ডান হাতের কথা আছে এবং অন্য হাদিসে বাম হাতের কথাও রয়েছে তবে সেটা কনিষ্ঠ আঙ্গুলে তিনি ব্যবহার করেছিলেন আর আল্লাহ নবী এটা দিয়ে বিভিন্ন সময় খাত মানে কি সিল আসলে তিনি এটা সিল দিতেন হ্যাঁ কোনো কাউকে কিতাব লেখলে সেটা ওইটা দিয়ে বাম হাত দিয়ে এটা দিতেন আবার এটা ডান হাত দিয়েও করেছেন এটা অপ্রমান রয়েছে আল্লাহ নবী সাল্লাম তিনি এই কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করেছিলেন সে সম্পর্কে একটা হাদিস হয়ে এসেছে আল্লাহ নবী সালি খেনসার মানে তার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে তিনি এটা পড়েছিলেন এবং এটা এক ধরনের দাগের মতো হয়ে গেছিল তা এই হাদিসটিও এই শহীদ বোখারিতে পাঁচ হাজার আটশো চুয়াত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে কাজেই পুরুষরা রূপার আংটি ব্যবহার করতে পারবে এবং সেটা ডান হাত বা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করবে আর মধ্যম হাত বা তার আঙ্গুল বা তার মধ্যম পাশের আঙ্গুলে ব্যবহার করা এ সম্পর্কে একটা হাদিসও রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে এগুলো ব্যবহার করবে না শুধু কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করাটাই হলো হাদিস দ্বারা সম্মত আশা করে বোঝা গেছে হ্যাঁ আলহামবেলা আসসালাম